টাইটানিক জাহাজ সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন বিমান ছিল না, জাহাজই ছিল সমুদ্র পাড়ি দেওয়ার একমাত্র ভরসা। 1909 সালে সালেহারাল্যান্ড অ্যান্ড ওলফ কোম্পানির স্থপতি টমাস অ্যান্ড্রু নকশায় শুরু হলো টাইটানিক জাহাজ নির্মাণের কাজ। সেই সময়ের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ হিসেবে টাইটানিককে গড়ে তোলা হয়। জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জাহাজকে ভাগ করা হয় 16টা আলাদা প্রকোষ্ঠে। এক প্রকোষ্ঠ হতে অন্য প্রকোষ্ঠে পানি ঢোকা ছিল অসম্ভব। 16টার মধ্যে 4 প্রকোষ্ঠে পানি ঢুকলেও জাহাজ ভেসে থাকতে কোনো অসুবিধা হতো না। তাই তো সবাই বিশ্বাস করত যে টাইটানিক কখনো ডুববে না। কিন্তু না, 1912 সালের 15 এপ্রিল উত্তর আটলান্টিকে বরফের চায়ের আঘাতে খণ্ডবিক্ষণ্ড হয়ে ডুবে যায় টাইটানিক। যে দর্শক, আজকে আমি টাইটানিক সম্পর্কে এমন কিছু তথ্য দিব যা হয়তো আপনারা শুনলে অবাক হবেন। তাহলে আর দেরি কেন, মূল ভিডিওতে যাওয়া যাক। টাইটানিক জাহাজে পর্যাপ্ত সংখ্যক লাইফ বোট ছিল না। জাহাজের 65টি লাইফ বোট নেওয়ার ব্যবস্থা থাকলেও ওই দিন ছিল মাত্র 20টি। কীভাবে লাইফ বোট ব্যবহার করতে হবে সেই ব্যাপারে মহড়া অনুষ্ঠানের কথা ছিল 14 এপ্রিল সকালে। অজ্ঞাত কারণে ক্যাপ্টেন স্মিথ ওই দিন মহড়া অনুষ্ঠান বাতিল করেন। মহড়া হলে আরও কিছু জীবন রক্ষা পেত বলে এমন ধারণা করা হয়। অনেকগুলো লাইফ বোট যাত্রী বহন ক্ষমতা পূর্ণ হওয়ার আগেই সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। লাইফ বোটে 40 জন যাত্রী বহন করার ক্ষমতা থাকলেও ছিল মাত্র 12 জন। প্রথমে জলে নামানো লাইফ বোট 65 জন বহন ক্ষমতা থাকলেও ছিলেন মাত্র 28 জন। জাহাজ ঘোরানোর চেষ্টা করা হয় শেষ মুহূর্তে, কিন্তু সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। অন্যান্য জিনিসের মধ্যে 3000 ব্যাকডেক এবং একটি গাড়ি নিয়ে যাচ্ছিল টাইটানিক। ইংল্যান্ড থেকে আমেরিকায় ডাক বই নিয়ে যাওয়ার কারণেই এমন নাম হয়েছিল আরএমএস টাইটানিক। যাত্রার সময় জাহাজ এত নতুন ছিল যে অনেক জায়গায় রং তখনও শুকায়নি। জাহাজ ডুবিতে মরে যাওয়া 1517 জনের মধ্যে মাত্র 306 জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়। জাহাজের ক্রু এবং যাত্রী মিলিয়ে রক্ষা পান 706 জন। প্রতিটা কক্ষে বিজলি বাতি এবং গরম রাখার ব্যবস্থা ছিল, যা ওই সময়ের বিলাস সামগ্রী হিসাবে বিবেচিত হতো। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে বেশি ছিলেন প্রথম শ্রেণীর যাত্রী। ওই সমুদ্র যাত্রার পরপরই ক্যাপ্টেন স্মিথের অপশন নেওয়ার কথা ছিল, কিন্তু তার হয়ে ওঠেনি। টাইটানিক জাহাজ নির্মাণে খরচ পড়েছিল তখনকার দিনে $75 লক্ষ। সময় লেগেছিল 3 বছর। যাত্রার সময় জাহাজে খাবার হিসেবে নেওয়া হয় 40,000 ডিম, 75,000 পাউন্ড মাংস এবং 1,000 বোতল হুইস্কি। মোট 815 জন ক্রু ছিলেন জাহাজে। ক্রু বাদে যাত্রী বহন ক্ষমতা ছিল 3,547 জন। জাহাজে প্রতিদিন জ্বালানি লাগত 825 টন কয়লা। টাইটানিক জাহাজের নিজস্ব সংবাদপত্রের ব্যবস্থা ছিল। প্রতিদিন প্রকাশিত হতো দ্য আটলান্টিক ডেইলি বুলেটিন। প্রতিদিন ব্যবহার হতো 14,000 গ্যালন পানীয় জল। জাহাজ সম্পূর্ণভাবে ডুবে যেতে সময় লেগেছিল 2 ঘন্টা 40 মিনিট। জাহাজ ডুবির সময় সমুদ্র পানির তাপমাত্রা ছিল 2 ডিগ্রি, ফলে অধিকাংশ যাত্রী মারা যায় হাইপোথার্মিয়া হয়ে। ডুবে যাওয়া জাহাজ টাইটানিকের যাত্রীদের উদ্ধারের প্রথম আসে কার্পাথিয়া জাহাজ। ফ্র্যাঙ্ক ও আমেরিকান অভিযানে 1985 সালের 1 সেপ্টেম্বর রবার্ট পার্লার্ড 600 ফুট গভীরে ডুবে যাওয়া জাহাজ টাইটানিক সমুদ্রতলে খুঁজে পান। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের টাইটানিক সম্পর্কে তথ্যবহুল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।